অখিলেশ আর অনিমেষ তারা দুই ভাই বিয়ে করে নিজেদের বউ টিনাকে নিয়ে দরজার সামনে দাঁড়ায় তখন অখিলেশের মা অঞ্জলি দেবী তখন মা অঞ্জলি দেবী তাদের চারজনকে বরণ করার জন্য এগিয়ে এসো এসো বৌমা ভিতরে এসো এই নাও এটাকে পা দিয়ে ফেলে ভিতরে এসো বাহ বড় বৌমা তোমার চুল এত বড় এত ঘন আর এত সুন্দর এই চুলের রহস্যটা আসলে কি তো মা আপনি আমাকে বাড়িতে ঢোকার কথা বলে আমার চুলের দিকে নজর চলে গেল আসলে আমি ছোটবেলা থেকে চুল রাখতাম আর সব সময় আমার এরকম চুল যখন আমি স্কুলে পড়তাম তখন আমার অনেকটা লম্বা চুল ছিল আর আজ এত লম্বা হয়ে গেছে বাহ তোমার চুল দেখে আমি একদম খুশি হয়ে গেলাম তোমার থেকেও তোমার চুলটা আমার বেশি পছন্দ হয়েছে এত সুন্দর লম্বা ঘন চুল যদি আমারও হতো তাহলে কত ভালোটাই না হতো বৌমা এত সুন্দর চুল কিন্তু তুমি একদমই কাটবে না আমি তোমার মাথা মেতে দেব চুলে তেল দিয়ে দেব। আরে মা তুমি এখন থেকে তোমার বড় বৌমাকে এত ভালোবাসছো আরে ওকে আগে বাড়ি ভিতরে তো আসতে দাও তারপর না হয় আরো প্রশংসা করবে হ্যাঁ আপনি তো বড় বৌদিকে নিয়ে প্রশংসা করতে থামছেনই না বড় বৌদি চুলের প্রশংসা করেই যাচ্ছেন তাহলে আমাকে কখন বরণ করবেন আমাকেও তো বরণ করতে হবে নাকি ও হ্যাঁ হ্যাঁ আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার দুটো বউমা এসো এসো বউমা ভিতরে এসো বাহ ছোট বউমা তোমারও চুলটাও তো খুব সুন্দর একদম পিঠে পড়ে রয়েছে খুব সুন্দর লাগছে মা তুমি এই নকল চুলটাকে সুন্দর কী করে বলছো এটা তিনার আসল চুল নয় এটা তো নকল চুল মানে পট চুল হ্যাঁ এটা 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 তাহলে বড় বড় বৌমা বৌমা তোমারও কি নকল চুল আরে না না মা সকলের নকল চুল নয় আমি জানি না টিনার নকল চুল কিভাবে হয়তো চুল কেটে ফেলেছে কিন্তু আমি যতই যাই হোক না কেন আমার চুল কখনোই কাটি না আপনি আমার চুলে হাত দিয়ে দেখতে পারেন একদম আসল ছোট বৌমা তোমার চুল এত ছোট কিভাবে তাহলে তুমি কেন চুল কাটলে চুল কাটলে মেয়েদের একদমই ভালো দেখায় না লম্বা চুলে কত সুন্দর রূপবতী কেশবতী দেখায় আর তুমি সুন্দর চুলটাকে কেটে উড়িয়ে দিয়েছো মা আজকাল মেয়েরা কেউ লম্বা চুল রাখে না লম্বা চুল রাখা মানেই সে মূর্খ লম্বা চুল দেখলে সকলে তাকে মূর্খ বলেই জেনে এখন ঘরে সব ফ্যাশন ডিজাইনরা ছোট ছোটই চুল কাটে তাই জন্যই তো আমারও স্টাইলিশ ছোট চুল কাটে আমার এই চুলটা কাটতে 10000 টাকা লেগেছে কি দশ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে তুমি চুল কেটে ফেলেছ ছি 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 বৌমা ছি দশ হাজার টাকা দিয়ে তুমি যদি সুন্দর তোমার চুলের পক্ষে উপকারিয়তা তেল কিনতে পারতে তাহলে তোমার চুল মজবুত ঘন হয়ে যেত একদম বড় বৌমার মতো আর বড় লম্বা চুল আমার ভালো লাগে এই রকম ছোট চুল ভালো লাগে না আমার এইভাবেই কথাবার্তা বলতে বলতে অঞ্জলি দেবী তার দুই বৌমাকে বাড়ির ভিতরে প্রবেশ করায় প্রথম দিনই অঞ্জলি দেবী বড় বৌমার অনেক প্রশংসা করে তাকে পাশে বসিয়ে তার চুলের প্রশংসা করতে থাকে সেগুলো দেখে টিনা জলে পুড়ে ছাই হয়ে যায় প্রথম দিনে শাশুড়ি মায়ের মুখে এই এইরকম প্রশংসা শুনে একদম রাগে ফুলে ওঠে কিন্তু তখন সে কিছুই বলতে পারে না এই রকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় একদিন তারা দুই বৌমা রান্নাঘরে রান্নাবান্না করছিল তখনই টিনা বলে বড় বৌদি এই দেখো তোমার চুলটা কতটা ঘেটে গেছে যাও তুমি বরং ভালো করে চুলটা বেঁধে নিয়ে আসো না হলে এই রকম খোলা থাকলে খাবারে তো পড়তে পারে তাই না আর সেটা দেখলে তোমার এগে যাবে হ্যাঁ ছোট তুমি একদম ঠিক বলেছো ঠিক আছে তুমি এখানেই থাকো রান্নাটা দেখবে আমি একদম ওভেনটা আস্তে দিয়ে যাচ্ছি আমার পায়েসটা হচ্ছে তুমি দেখো একটু আমি চুলটা বেঁধে আসছি টিনা পার্বতীকে বাহানা দেখে তাকে নিজের রুমে পাঠিয়ে দেয় এদিকে পায়েস ওভেনে বসিয়ে দিয়ে গিয়েছিল পার্বতী। তিন ওভেনটা একদম জোরে চালু করে দেয় তখনই সাথে সাথে পার্বতীর পায়েস পুড়ে যায়। পোড়া পোড়া গন্ধ পেয়ে অঞ্জলি দেবী রান্নাঘরে ছুটে আসে। তার পিছু পিছু পার্বতীও আসি। তারপর অঞ্জলি দেবী বলে, "বৌমা, এটা কি হয়েছে? তুমি পায়েসটা সব পুড়িয়ে ফেললে? আর ছোট বৌমা, তুমি কোথায় ছিলে? তুমি রান্না করছিলে না নাকি?" মা আমি তো সবে মাত্র বাইরে গেলাম আর আপনার বড় বৌমা তো নিজের চুলেতেই ব্যস্ত নিজের পায়েসটা কিভাবে রান্না করছে না করছে একবারও দেখতেও আসে না বড় বৌমা এটা কিন্তু একদমই ঠিক নয় তোমার চুলের প্রশংসা করি মানে সব সময় চুল নিয়ে পড়ে থাকবে এটা তো ভুল তাই না তুমি নিজের কাজটার দিকেও ধ্যান লাগাও অঞ্জলি দেবী বড় বৌমা পার্বতীকে একটু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় পার্বতীকে কথা শোনাতে টিনার খুবই ভালো লাগছিল আর এইরকম ভাবেই সে মনে মনে খুশি হচ্ছিল দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় শাশুড়ি মা অঞ্জলি দেবী সবসময় পার্বতীর চুলের প্রশংসা করতে ব্যস্ত থাকত সেটা দেখে টিনা মনে মনে ভাবে না আর বেশি দেরি করলে চলবে না আমাকে কয়েকদিনের মধ্যেই এই পার্বতীর চুল কেটে উড়িয়ে ফেলতে হবে না হলে শাশুড়ি মায়ের প্রশংসা করতে কোনোদিনও থামবে না রাতারাতির মধ্যে এই চুলটাকে আমি গায়েব করে দেব এই সব ভাবনা চিন্তা করে টিনে একটা বড় কাঁচি তার কাছে রেখে দেয় যখনই সুযোগ পেত তখনই একবার করে চুল কাটার চেষ্টা করত কিন্তু সব সময় টিনে ব্যর্থ হয়ে ফিরে আসতো এমনই একদিন পার্বতী রান্নাঘরে ঘুমটা দিয়ে রান্না করছিল তখনই পিছন থেকে টিনা বড় কাঁচি নিয়ে আসে আর তার চুলটা কাটতে যায় ঠিক তখনই সেই সময় তার শাশুড়ি মা সেখানে চলে এসে বলে বৌমা এটা তুমি কি করছো তুমি বড় বৌমা চুল কাটতে যাচ্ছ তোমার মাথায় কি বুদ্ধি সুদ্ধি বলতে কিছুই নেই তুমি আর একবার করো আমি তোমাকে এই বাড়ি থেকে বার করে দেব। আমি বড় বৌমা চুলের প্রশংসা করি বলে তোমার হিংসা হয় এ কি ছোট তুই আমার চুলটা কাটতে যাচ্ছিস তুই আমার ওপরে এত হিংসা করিস ছি 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 আমি তোকে এইরকম কখনোই ভাবিনি আমি তো তোকে আমার ছোট বোনের মতো দেখি আর তুই আমার উপর এত হিংসা করিস কেন দেখো ছোট বৌমা এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি তুমি যদি দুবার আর এইরকম করো তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বার করে দেব এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায় আর পার্বতী আবারও রান্না বান্না করতে ফিরে যায় শাশুড়ি মা আর পার্বতীর মুখে এরকম কথা শুনে টিনা আরও রেগে যায় সে প্রতিশোধ নেবে বলে ঠিক করে নিজের রুমে গিয়ে মনে মনে ভাবনা চিন্তা করতে থাকে না আর বেশি দিন নয় আর বেশি দিন তুই তো চুলটাকে হাত থেকে বাঁচাতে পারবি না আমি যেমন হোক করে তোর ওই লম্বা চুলটাকে কেটে ফেলবো এবারে আর কেউ আমার পিছনে আসতেই পারবে না তোর চুলকে আমি না কেটেই ছাড়বো না ওই লম্বা চুলের জন্য প্রতিদিন আমাকে অপমান সহ্য করতে হয় শুধু বড় বৌমরেরই প্রশংসা করে এই সব বলতে বলতে টিনা অনেকই মনের ভিতরে হিংসা জমিয়ে ফেলে দেখতে দেখতে আরও বেশ কিছু দিন অতিবাহিত হয়ে যায় একদিন পার্বতী নিজের রুমে রান্না বান্না করে আরাম করছিল তখনই সেখানে টিনে একটা বড় কাছে টিনার গলার শব্দ শুনতে পেয়ে পার্বতী চোখ খুলে দেখে যে তার সামনে টিনা দাঁড়িয়ে রয়েছে তখন টিনা একটু ভয় পেয়ে ঘাবড়ে যায় পার্বতী তাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার ছোট তুই আমার রুমে কি করছিস তোর কি কিছু দরকার আসলে আমি আমি না আমি আসলেই কাচিটা নিতে আসলাম আমার রুমে কাজ আর এটা আমি খুঁজে পাচ্ছি না তাই আমি তোমার রুমে নিতে আসলাম এই বলে টিনা তাড়াহুড়ো করে পার্বতী রুম থেকে বেরিয়ে যায় তারপর টিনা নিজের রুমে গিয়ে মনে মনে বলে যা আজকেও বেঁচে গেল আমার হাত থেকে এই মেয়েটা সব সময় আমার হাত থেকে বেঁচে যাচ্ছে না যেমন করে এই লম্বা চুল আমাকে কাটতেই হবে এবার আর কোনো রকম ভাবে আমি ছাড় দিতে চাই না অর্পিতার চুল কাটতে না পারার জন্য সে রেগে যায় আরও এবং চুল কাটবে বলে একদম মনের মধ্যে পুরো কথাটা ভেবে রেখে দেয় এই রকমভাবে দেখতে দেখতে আরও বেশ কিছু দিন অতিবাহিত হয়ে যায় একদিন অঞ্জলি দেবী দুই বৌমাকে বলে বড় বৌমা ছোট বৌমা শোনো আজকে আমি মন্দিরে যাচ্ছি পুজো দিতে রান্নাবান্নার কাজ মিটিয়ে রেখো আমি তাড়াতাড়ি ফিরে আসবো এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে বেরিয়ে পড়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার ফলে পুজোর থাল নিতে ভুলেই যাই এদিকে তখন টিনা অর্পিতার কাছে এসে বলে এই কাঁচিটা দেখতে পেয়েছিস কাঁচে দিয়ে তো অনেক কিছু হয় কিন্তু এত বড় কাঁচি তুই কি করবি আর তুই এরকম ভাবে কথা বলছিস আমার সঙ্গে এই চুপ করতো অনেক নাটক হয়েছে আর নয় আজ আমি তোর এই লম্বা চুল কেটেই ছাড়বো তোকে বাঁচানোর মতো আজ আর কেউ নেই মাও নেই বাড়িতে আর না তো আছে ওনারা দুভাই শুধু আমি আর তুই আজ আমার হাত থেকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না তোর এত লম্বা চুল আমি কেটেই ছাড়বো এই বলে টিনা অর্পিতা চুলের মুঠিটা জোরে করে চেপে ধরে তারপর সেই কাঁচিটা চালাতে যাবে কি তখন সেখানে অঞ্জলি দেবী চলে আসে জোরে করে চিৎকার করে বলে বৌমা তোমার সাহস তো কম নয় তুমি আবারও সেই একই ভুল করতে চলেছ তোমাকে আমি একবার বারণ করেছিলাম তো কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না তুমি বড় বৌমা চুলের উপর এত হিংসা করো যে তুমি কাটবার জন্য ছটফট করছো ঠিক আছে আমি আর তোমাকে আমার এই বাড়িতে রাখবো না এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি না না মা আপনি টিনাকে বাড়ি থেকে বার করে দেবেন না আপনি আমার বড় চুলের প্রশংসা করেন বলে ওর হিংসা হয় আজ থেকে আপনি আর বড় চুলের প্রশংসা করবেন না দেখবেন তাহলে হয়তো আর ওর হিংসা হবে না আমরা মিলেমিশে একসঙ্গে থাকবো কিন্তু দয়া করে ওকে বাড়ি থেকে বার করবেন না ও তো আমার ছোট বোনের মতো অর্পিতার মুখে এই কথা শুনে টিনা তার নিজের ভুল বুঝতে পারে এবং শাশুড়ি মা আর অর্পিতার কাছে ক্ষমা চেয়ে নেয় সেদিনের পর থেকে তাদের সব লড়াই সব কিছু শেষ হয়ে যায় আর তারা সুখে শান্তিতে হাসি খুশিতে বসবাস করতে শুরু করে মদন তার স্ত্রী মোনালিসা আর তার দুই ছোট্ট ছোট্ট সন্তান পিউস ও পায়েলকে নিয়ে নলপুর গ্রামে বসবাস করে মদনের স্বভাব চরিত্র খুবই খারাপ ছিল হাতে টাকা পাওয়া মাত্রই সে নেশা করে বেড়াত মদনের স্ত্রী মোনালিসা তাকে কাজ করার কথা বলেও আবার নিজেই ভয় পেত মদন দিন মজুরের কাজ করে যা টাকা রোজগার করত কয়েক টাকা মোনালিসার হাতে দিত আর বাকি টাকা নিজে মদ খেয়ে আসত এই রকম ভাবে দিন কেটে যাচ্ছিল পিউস আর পায়েল দুইজনই স্কুলে পড়াশোনা করে পিউসের বয়স ছিল মাত্র আট বছর আর পায়েলের বয়স ছিল ছয় বছর এমনই একদিন মোনালিসা মদনকে বলে কি গো শুনছো বলি আজ তো বাড়িতে কিছুই নেই তুমি টাকা আনলে তবেই রান্না বান্না হবে আর বাচ্চা দুটো তো সকাল থেকে না খেয়ে রয়েছে তুমি যাও না কিছু কাজ পাও কি দেখো আর যদি কিছু টাকা হয় তাহলে বাজার থেকে কিছু কিনে নিয়ে এসো ওরা খেয়ে দিয়ে স্কুলে যাবে এই তুই আমাকে কাজের কথা বলছিস নিজে তো সারাদিন বাড়িতে বসে বসে মজা করছিস আর আমাকে কাজের কথা বলছিস যা এই রে যে বাড়ি থেকে তুই কাজ করবি আমি কেন কাজ করতে যাবো আসতে কথা বলো তোমার কথা পাড়া প্রতিবেশী সকলেই শুনতে পাচ্ছে আর তাছাড়া আমাদের দুটো সন্তান রয়েছে বাড়িতে ওদের সামনে একদমই ঝগড়া ঝামেলা করো না ওরা তোমাকে অনেক ভয় করে তুমি যদি ওদের সামনে এরকম করো তাহলে ওরা কি ভাববে মোনালিসার কথা শুনে মদন রাগেতে সেখান থেকে চলে যায় মদন যখনই কাজ থেকে বাড়িতে ফিরতো তখনই তার দুই সন্তান ভয়ে ভয়ে থাকতো তারা দুইজনের শুধু চুপচাপ মেরে কি হয়েছে না হয়েছে সেটাই দেখত আর মায়ের হয়ে কথা বলতে গেলে তাদের বাবা তাদেরকে মারধর করতো এই রকমভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় একদিন মদন নেশা করে বাড়িতে ফিরে বলে এই মোনালিসা মোনালিসা কি রে কোথায় গেলি তুই আমার খুব জোরে খিদে পেয়েছে আমাকে খাবার দে আচ্ছা আমি বুঝতে পেরেছি তুই ওই পাশের বাড়িতে গিয়েছিলিস তাই না ওই পাজে ছেলেটার সঙ্গে দেখা করতে দাঁড়া আজ তোর ব্যবস্থা করতেই হবে মদন তুমি এসব কি বলছো নেশার ঘরে তুমি কি পুরোপুরি পাগল হয়ে গেছো এখানে তোমার দুটো সন্তান রয়েছে ওরা তো সবকিছু বুঝতে পারছে আর তুমি এসব কি বলছো ওদের সামনে আমি আবার কার সঙ্গে কখন দেখা করতে গেলাম বেTina بوকে আমার খুব জোরে খিদে পেয়েছে আমাকে খাবার দে এই বলে মদন মেজেতে বসে পড়ে তারপর মোনালিসা তাকে ভাত ঢালিনে দেয় সেটা দেখে মদন অনেক রেগে গিয়ে বলে হুম রোজের রোজ খালি ডাল ভাত আর ডাল ভাত এছাড়া আর কিছুই কি বানাতে পারিস না তোকে বিয়ে করাই আমার সব থেকে পরে ভুল হয়েছে এই বলে মদন মোনালিসাকে মাদ্ধর করতে থাকে তখন পিউসার পাইল অনেক জোরে জোরে কান্নাকাটি করতে থাকে আর তার মাকে ছেড়ে দেবার কথা বলতে থাকে বাবা তুমি মাকে ছেড়ে দাও মাকে ছেড়ে দাও তুমি মা তো কিছুই করেনি মায়ের তো কোনো দোষ নেই তুমি মাকে ছেড়ে দাও মাকে মেরো না এই রকম বাচ্চা পিউস আর পাইল মাকে ছাড়াবার চেষ্টা করে তারপর মদন মোনালিসাকে অমলেট বানিয়ে দেবার কথা বলে ঠিক আছে তুমি বসো আমি তোমাদের সকলের জন্য অমলেট বানিয়ে নিয়ে আসছি পিউস পাইল তোরাও বাবার কাছে বস আমি তোদের জন্য অমলেট বানিয়ে নিয়ে আসব এই বলে মোনালিসা রান্নাঘরে চলে যায় তারপর মোনালিসা পিউস পায়েল আর মদনের জন্য অমলেট বানিয়ে দেয় মায়ের হাতের অমলেট খেয়ে আর পায়েল মায়ের অনেক প্রশংসা করতে থাকে তোমার হাতের অমলেট অনেক সুস্বাদু আমার তো খুব ভালো লাগে সত্যি তোমার মতো আর কেউ কখনই অমলেট বানাতে পারে না তুমি একদম নতুন স্টাইলের অমলেট বানাও আবার টমেটো দিয়ে কত ভালো লাগে আমার হ্যাঁ মা তোমার হাতে টমেটো অমলেট আমার অনেক ভালো লাগে এইভাবেই পায়েস আর পিউস তার মায়ের প্রশংসা করতে থাকি সেটা শুনে মদন খুব রেগে যায় তারপর মদন তার দুই সন্তানকে একদম তারা মেরে চুপ করিয়ে দেয় তারপর পায়েল আর পিউস ভয়ে ভয়ে টমেটোর অমলেট খেয়ে চুপচাপ শুয়ে পড়ে রকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় এমনই একদিন মোনালিসার এক প্রতিবেশী অঞ্জলি দেবী মোনালিসার বাড়িতে এসে বলে মোনালিসা বৌমা তুমি এখানে কিছু না জেনে শুনে বসে রয়েছ আর ওদিকে যে হৈহুল্লট হচ্ছে তোমার স্বামী মদন দোকান থেকে টাকা চুরি করে নিয়ে চলে গেছে জানি না বাবা তোমার মতো ভালো মেয়ের ভাগ্যে কেন এইরকম একটা চোর স্বামী জুটলো কি? কাকে তুমি একি বলছো? মদন টাকা চুরি করে চলে গেছে। হে ঈশ্বর, এখন আমি কি করব? আমার এই ছোট ছোট সন্তানগুলোকে কে দেখবে তাহলে? ছি 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 পাড়া প্রতিবেশী সকলেই আমাদের উপর কত হাসাহাসি হাসি করবে আর সেগুলো কিছুই আমাদেরকে সহ্য করতে হবে। মোনালিসা দেখো বৌমা আমি তো তোমার শাশুড়ি মায়ের মতো আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি তুমি বরং তোমার দুই সন্তানকে নিয়ে অন্য কোথাও চলে যাও সেখানে তোমরা ভালো থাকবে তোমার এই স্বামীর আশা ভরসা সব কিছুই ছেড়ে দাও তুমি যতদিন তোমার এই স্বামীর ভরসায় পড়ে থাকবে ততদিন তোমাকে কাঁদতে হবে এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায় অঞ্জলি দেবী চলে যাবার পর মোনালিসা কাঁদতে কাঁদতে মাথায় হাত দিয়ে বসে পড়ে মাকে কাঁদতে দেখে পায়েল বলে মা মা তুমি কেঁদো না আমি আর ভাই তো তোমার সঙ্গেই আছি আমরা কখনই তোমাকে ছেড়ে যাব না বাবা একবার আমাদের কথা না ভেবেই চলে গেল আমি তো বাবাকে কত ভালোবাসতাম কিন্তু বাবা আমার কথাই ভাবলো না মা তুমি চিন্তা করো না আমি আর পিউজ সব সময় তোমার পাশে থাকবো দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায় কিছুদিন পর মোনালিসার বাড়িতে পুলিশ আসে আর মদনের কথা জিজ্ঞাসা করে কথাবার্তা জিজ্ঞাসা করার পর মোনালিসার কথাবার্তা দেখে শুনে পুলিশটা বুঝতে পারে যে সত্যি মদন এখানে নেই তারপর একটা পুলিশ বলে যায় আচ্ছা শুনুন আপনার স্বামী মদন যদি এখানে আসে তাহলে একবার আমাদেরকে খবর দিয়ে দেবেন এই বলে পুলিশগুলো সেখান থেকে চলে যায় এই রকমভাবেই দেখতে দেখতে আরও বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় বাড়িতে কেউ রোজগার করার মতো ছিল না আস্তে আস্তে তাদের বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে পড়ছিল বাড়িতে বসে থাকলে আর কিছুই হবে না এটা ভেবেই মোনালিসা বেরিয়ে পড়ে কাজের সন্ধানে মোনালিসা এদিক সেদিক অনেকে কাজ খুঁজতে থাকে কিন্তু কারোর বাড়িতে সে কাজ পায় না আবার কোনো দোকানেও সে কাজ পায় না কোথাও কাজ না পেয়ে মোনালিসা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে তারপর পায়েল বলে মা তুমি আমাদেরকে তোমার হাতে টমেটো অমলেট বানিয়ে দাও না তোমার হাতে টমেটো অমলেট খেতে আমার খুব ভালো লাগে কি গো মা বানিয়ে দাও না আমাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোদের দুইজনের জন্য টমেটো অমলেট বানিয়ে দিচ্ছি তোরা এখানে বস কেমন এই বলে মোনালিসা দুটো ডিম দোকান থেকে ধার করে নিয়ে আসি তারপর বাড়িতে থাকা কিছু মাল মশলা দিয়ে আর একটা টমেটো দিয়ে তাদের দুই ভাই বোনকে টমেটোর অমলেট বানিয়ে দেয় সেটা খেয়ে তারা দুই ভাই বোনই অনেকে নাম করে আর তখনই মোনালিসার মাথায় একটা বুদ্ধি আসে মোনালিসা মনে মনে ভাবে আমার দুই বাচ্চা আমার হাতে টমেটো অমলেট খেয়ে এত প্রশংসা করে যদি আমি এই টমেটোর অমলেটের একটা ঠেলাগাড়ি নিয়ে বিক্রি করতে হয় তাহলে কি মানুষজন আমার কাছে খেতে আসবে দেখি একদিন বার হয়েই দেখা যাক যদি ভালো বিক্রি হয় তাহলে আমি আরো ভালো করে আরও অনেক কিছু বিক্রি করতে পারবো এইসব ভাবনা চিন্তা করে মোনালিসা পরের দিন তার দুই সন্তানকে স্কুলে পাঠিয়ে দিয়ে নিজে একটা ঠালাগাড়ি জোগাড় করে তাতে ডিম আরও সব মাল মশলা এবং টমেটো নিয়ে বেরিয়ে পড়ে রাস্তা দিয়ে যখন সে যাচ্ছিল তখন নন্দিনী নামের এক মেয়ে তার কাছে এসে বলে বৌদি আমাকে দুটো অমলেট দাও তো আজ তো আমার অনেক লেট হয়ে গেল তাই বাড়ি থেকে কিছু খেয়ে বার হয়নি রাস্তাতে তোমার সঙ্গে দেখা হয়ে গেল যাক দেখা হয়ে ভালোই হলো তাড়াতাড়ি দুটো আমাকে অমলেট বানিয়ে দাও খেয়ে আমি কলেজে বেরিয়ে যাব। নন্দিনীর কথাতেই মোনালিসা তাকে দুটো অমলেট বানিয়ে দেয় তার সাথে চাটনিও দেয় মোনালিসার হাতের অমলেট খেয়ে নন্দিনী অনেক নাম করে তারপর সে কলেজে চলে যায় নন্দিনীর মুখে প্রশংসা শুনে মোনালিসা অনেক খুশি হয় তারপর সে আবারও ঠেলা গাড়ি নিয়ে সামনের দিকে এগোতে থাকে তারপর সে একটা বাজারের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে সেখানে অনেকই ভিড় ছিল কয়েকজন মানুষ মোনালিসার দিকে এগিয়ে আসে তারপর একে একে সকলে টমেটো অমলেট চাইতে থাকে সকলেই মোনালিসের হাতে টমেটো অমলেট খেয়ে অনেকেই প্রশংসা করে আর প্রথম দিনেই মোনালিসের খুব ভালোই লাভ হয় সন্ধেবেলা সে বাড়িতে ফিরে আসে তাকে দেখে তার দুই সন্তান খুব খুশি হয়ে যায় আর মোনালিসাও অনেক খুশি হয় সেদিনের পর থেকে মোনালিসা ভেবে নিয়েছিল যে সে এবার থেকে টমেটো অমলেট বিক্রি করবে আর এই ভাবে দেখতে দেখতে কয়েক বছর কেটে যায় এখন তারা দুই ভাই বোনই কলেজে পড়াশোনা করে আর এদিকে টমেটোর অমলেটও অনেক ভালো নাম পেয়ে গেছিল মা আমি কিন্তু তোমার হাতে হাতে সাহায্য করে দেব এবার আমি তোমার সঙ্গে অমলেট বানানোর কাজ করব এতদিন তো তুমি আমাদেরকে রোজগার করে খাইয়েছ এখন আমরা বড় হয়ে গেছি এখন এবার তোমাকে আর কোনো কাজই করতে হবে না এবার আমরাই তোমাকে রোজগার করে খাওয়াবো মা পায়েল এবার তো তোর বিয়ে দিতে হবে এবার তো আমার আরো চিন্তা পিউষ একটা চাকরি পেয়ে গেলে আমি সেই চাকরির টাকা নিয়ে তোর জন্য কিছু গয়নাগাটি বানিয়ে রাখবো আর এই যে আমি অমলেট বিক্রি করবো এটাতে আমি অনেক মানুষকে নেমন্তন্ন করে খাওয়াবো ব্যাস তোর বিয়েটা দিয়ে দিলেই আমার আর কোনো চিন্তা থাকবে না এই বলে মোনালিসা দেবী সেখান থেকে চলে যায় এই রকম দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় মোনালিসা দেবী আর পিউস পায়েলের জন্য একটা ভালো পাত্র দেখে এবং অনেক ধুমধাম করে পায়েলের বিয়ে দিয়ে দেয় পায়েলের বিয়ের পর পিউস নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ে আর এদিকে মোনালিসা দেবী টমেটোর অমলেট বিক্রি করতে থাকে তারা দুইজনই এখন রোজগার করে ভালো টাকা কামিয়ে নেয় আর এই রকম তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে